প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তো রাজ্যের ছটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং ছটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জিতে গেছে। তবে দর্শক, আমি এখন আপনাদেরকে ওই ছটি কেন্দ্রের রেজাল্টের ডিটেলস দেখাবো যে কোন কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছে। এবং বামেরা, যারা কিনা আরজিকর কাণ্ড নিয়ে অনেক কাণ্ড ঘটানোর চেষ্টা করেছে বলে রাজনৈতিক মহলে একটা চর্চা ছিল বা ওই যে মুভমেন্ট চলছিল তার মধ্য দিয়ে রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করেছে বলে বামেদের বিষয়ে একটা চর্চা হয়েছিল, তো তারাই বা কত কি ভোট পেয়েছে কোন কেন্দ্রে, আমি দর্শক সেটাও দেখাব। দেখুন, এই হচ্ছে রেজাল্ট। সিতাইয়ে টিএমসি ভোট পেয়েছে 1,65,984, বিজেপি 35,348, কংগ্রেস 9,177, আর লেফট, এখানে ফরওয়ার্ড ব্লক মানে শরিক লেফটের মধ্যে তারাও পড়ে, তারা ভোট পেয়েছে 3,319। মাদারিহাট টিএমসি ভোট পেয়েছে 79,186, বিজেপি 51,018, এটা কিন্তু বিজেপির দখলে ছিল, মনোজ টিগ্গা যিনি এমপি হয়েছেন, এমপি হওয়াতেই এই এই কেন্দ্রটা খালি হয়েছিল, সেই জন্যই উপনির্বাচন হয়েছে, কিন্তু সেখানেও তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিয়েছে। আর কংগ্রেস ওখানে ভোট পেয়েছে 3,023, আর লেফট এখানে আরএসপি বামেদের 3,412। নৈহাটি, এখানে টিএমসি ভোট পেয়েছে 78,772, বিজেপি 29,495, কংগ্রেস 3,883, আর লেফট, এটা আবার সিপিআই ওই নকশাল এমএল বুঝতে পারছেন, লিবারেশন, ওই যে এমএল আর কি, তো ওই তারা ভোট পেয়েছে 7,593, একটা বৃহত্তর জোট, বাম জোট বা এই জোট বলা হচ্ছিল না বামাদের তরফ থেকে, একটা বৃহত্তর জোট, তো তার মধ্যে এই অতি বামকে নেওয়া হয়েছিল, সিপিআই এমএল যেটা, তো এই হচ্ছে 7,593। হাড়োয়া টিএমসির বিরাট ভোট 1,57,072, বিজেপির ভোট ওখানে একেবারে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, বিজেপি 13,570, কংগ্রেস 3,765, আর এখানে লেফটের মধ্যে লেফট আর কি ছেড়েছিল আইএসএফকে 25,684। মেদিনীপুর টিএমসি 1,15,104, বিজেপি 81,108, কংগ্রেস 3,959, আর লেফট, লেফট বলতে এখানে সিপিআই 11,892। তালডাংরা টিএমসি 98,926, বিজেপি 64,844, কংগ্রেস 2,822, আর লেফট বলতে এখানে সিপিএম, একটি জায়গাতেই সিপিএম নিজের থেকে দাঁড়িয়েছিল 19,430। তার মানে লেফটের তালিকাটা দেখুন পরপর, প্রথমটা লেফটের ফরওয়ার্ড ব্লক সিতাইয়ে 3,319, পরেরটা আরএসপি 3,412, তারপরেরটা সিপিআইএমএল 7,593, তারপরে আইএসএফ পরবর্তী সময়ে ওদেরকে সিটটা ছেড়ে দেওয়া হয়, ওটা 25,684। এদের লোকসভা ভোটে কিন্তু এদের ভোট আরো বেশি ছিল ওখানে। মেদিনীপুর হচ্ছে যে 11,892, আর তালডাংরা 19,430। এটা হচ্ছে আরজিকর কাণ্ডের মুভমেন্টের মাধ্যমে প্রচারের পরে রেজাল্ট। এখন দর্শক, এটাকে আপনারা কিভাবে দেখছেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, ছটি কেন্দ্রের মধ্যে সিপিএম তারা শুধুমাত্র তালডাংরাতে লড়েছে, সেখানে 19,430 ভোট পেয়েছে, কিন্তু গত যে লোকসভার যে ভোট ছিল
সেখানে তাদের ভোট ছিল 16,525, মানে 16,525 থেকে 19,430 এবারে ভোট, তার মানে 3,000-এর মতো ভোট তালডাঙ্গরাতে সিপিএম বৃদ্ধি করেছে, 3,000-এর একটু কম। তার আগেরটা ওই সিপিআই শরিক দল 11,892, এরা মানে এখানে গত লোকসভার ভোটে ভোট পেয়েছিল ওই 11,182, মানে এই টাইপের 182 থেকে 11,892, এটাও এখানেও কিন্তু সিপিআই এর বৃদ্ধি হয়েছে। আর নৈহাটিতে সিপিএম এর নিজস্ব প্রার্থীর ব্যাপার ছিল, সেখানে 14,000 সামথিং ভোট ছিল, সেখানে ওই অন্য একজনকে বৃহত্তর স্বার্থে নেওয়া হয়েছে, অতি বাম, অর্ধেক হয়ে গেছে সেই ভোটটা, মানে অর্ধেক হয়ে গেছে। এই অতি বাম, অতি বামেদের যোগ ছিল এই আরজিকর মুভমেন্টে, সেটা বলা হচ্ছিল। তো তারই মানে যেহেতু ওখানে মুভমেন্টটা একসঙ্গে বাম অতি বাম চালাচ্ছিল বলে একটা চর্চা হচ্ছিল, তো সেই থিওরি মেনেই উপনির্বাচনেও এই জোটটা তৈরি করা হয়েছে কিনা সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তো সেই অতি বামের একজনকে ওখানে দাঁড় করানো হয়েছিল, করতে গিয়ে সিপিএম যে ভোটটা পেয়েছিল 24-এর লোকসভা নির্বাচনে তার অর্ধেক হয়ে গেছে, ওখানে ওখানে অর্ধেক হয়ে গেছে, ধসে গেছে, মানে এই বাম জোটকে ওখানকার, আমি যদি সঠিক ভোট হিসেবে ধরি, ওখানকার মানুষ প্রত্যাখ্যান অনেকটাই করেছে, নেয়নি আর কি। আর মাদারিহাটের 3,412, ওখানে এর যে ভোট হয়েছিল আগের, মানে 24-এর ভোট, সেখানে 4,000 সামথিং ছিল সম্ভবত, তার থেকে, হ্যাঁ, মাদারিহাটের লোকসভা ভোটে ওখানে ভোট ছিল 4,043, তার মানে ওখানে ভোট কমেছে মাদারিহাটে, 4,043 থেকে মাদারিহাটে হয়েছে 3,412, ওখানে ভোট কমেছে। আবার সিতাইয়ে যেটা দেখতে পাচ্ছি দর্শক, ওখানে 3,319 বামেদের, ওখানে সামান্য ভোট বেড়েছে, ওখানে লোকসভার ভোটে ওখানে হয়েছিল 2,162, ওখানে সামান্য বেড়েছে। তো এই এই বাড়া কমার মধ্যে দিয়ে যদি আমি ওভারঅল বলি, তাহলে এটুকু হয়তো আন্দাজ করে বলা যায়, প্লাস মাইনাস সব করে দিয়ে বামেরা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, এটা আমার কোথাও অ্যানালিসিস, সব প্লাস মাইনাস করে দিয়ে যদি বলি আর কি। এই এই দেখুন, সিপিএম হয়তো একটা আসনে লড়েছে, এখন হয়তো ওটা নিয়েই আবার সিপিএম বলতে শুরু করবে আমাদের ভোট বেড়েছে, কিন্তু সিপিএম তো মেন লিডার, সিপিএম তো মেন লিডার, ওই একটা আসনে দাঁড় করলো কেন? আমরা তখনই প্রশ্ন তুলেছিলাম যে সিপিএম কেন একটা আসনে দাঁড়াচ্ছে, কেন অন্য সব জায়গায় দাঁড়াচ্ছে না? তাহলে কি অন্য কোনো আশঙ্কা আছে যে রেজাল্ট খুব খারাপ হবে, সেটা সামলাতে পারবো না, আবার অনেক কিছু শুনতে হবে, সেই জন্য কি একটা আসন দেখে দেখে যেটাতে একটু বেটার সংগঠন আছে সেখানে দাঁড়াচ্ছে? এত লড়াই, এত মুভমেন্ট আরজিকর নিয়ে করলো, আর সেখানে মানে দাঁড়াবে না, সব বেশি আসনে প্রার্থী দেবে না, অ্যাটলিস্ট নৈহাটিতে দেওয়া উচিত ছিল, নৈহাটি তাদের গড়, বাকি নয় শরিকদেরকে নয় ছাড়তে হয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট নৈহাটিতে, তো সেটা নিয়ে প্রশ্ন ছিল। তো এখন হয়তো একটা আসনে তারা প্রার্থী দিয়েছিল, সেখানে 3,000-এর মতো ভোট বেড়েছে, এখন এটাকে নিয়েই বিরাট ঢাকঢোল পেরাবে কিনা দেখতে হবে, আজকে মিডিয়াতে দেখবো কি বলছেন বামেদের তরফ থেকে। কিন্তু ওভারঅল প্লাস মাইনাস যদি করা হয়, কম বেশি শরিক যেহেতু তারাই লিড করেছে, জোট জোট বৃহত্তর জোট গঠন করেছে, ফলে দায়িত্বটা তাদেরও থাকবে, সব মিলিয়ে দর্শক প্লাস মাইনাস করে মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাম, বাম অর্থে লেফট, শুধু সিপিএম না, লেফট এর কথা যদি বলি, তাহলে একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আর এখানেই প্রশ্ন, এতে কি সন্তুষ্ট বামেরা, এতে কি সন্তুষ্ট, নাকি তারাও প্রশ্ন তুলবে যে এত যে খাটলাম আরজুকার মুভমেন্টকে নিয়ে, যে এত এত চেষ্টা করলাম, তো তার রেজাল্টটা কি দাঁড়ালো? আমরা বললাম দিদি মোদি সেটিং, মানে ওই ওই দুইয়ের থেকে দূরে থাকুন, তো দুইয়ের থেকে দূরে আমরা কতজনকে টানতে পারলাম, নাকি অ্যাকচুয়ালি বিরোধী ভোটটাতেই আমরা সেই ভাগ করে নিলাম, আর তৃণমূল কংগ্রেস তার ভোটটা নিয়ে বেরিয়ে চলে গেল, বিরোধী ভোটটাকে ভাগাভাগি করে নিলাম, তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে ব্যবধান বাড়িয়ে চলে গেল, এটা এটা বামেরা কিভাবে নিজেদেরকে অ্যানালিসিস করবে? এত বলা, এত প্রচার, এত কিছু সিজিও কমপ্লেক্স অভিযান করা, এইসব করা, এসব তো হলো, অনেক কিছু তো হলো, তার মানে বিকল্প আস্থা, একটা বিকল্প জায়গা হিসেবে একটা আস্থা তৈরি করার চেষ্টা করেছিল বামেরা, যে তৃণমূল খারাপ, বিজেপিও খারাপ, আসুন আমাদের দিকে, অনেক কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু সেই আস্থা ভরসাটা ভোট বাক্সে দেখতে পাচ্ছি কোথায়। যদিও এই ভোটের রেজাল্টকে আমরা ওইভাবে দেখতে চাই না, অনেক কিছু গড়বড় আছে, কিন্তু তাও যতটুকু এসছে
পরিসংখ্যান তো কোথাও কোথাও খানিকটা হলো অ্যানালিসিস এর মধ্যে আসবে। তো যখন বামেদের এত হলো, এত প্রচার হলো, কলকাতায় এত মুভমেন্ট হলো এবং সেখানে বামেদের লোকেরাই নেতৃত্ব দিলেন, বিভিন্ন সংগঠন, ডাক্তারি সংগঠন সবাই একেবারে ঝাঁপিয়ে পড়লেন, সেলিব্রিটি অথচ বাম ঘেঁষা, তারাও নাগরিক সম্মেলন না এই নাগরিক এই মিছিল র্যালি এইসব বলে গণকনভেনশন ইত্যাদি বলে সব সামিল হলেন এবং অন্য দলের লোকেদেরকে আসতে বাধাও দেওয়া হচ্ছিল ঘুরিয়ে, বিশেষ করে বিজেপিকে, তৃণমূল কংগ্রেসকে আটকানোর ক্ষেত্রে তাদের কি অবদান, তারা কি করতে পারলো, তারা কোথায় তৃণমূল কংগ্রেসকে সবকটা দিতে পারলো? সেই তো বিরোধী ভোটটা ভাগাভাগি হয়ে তৃণমূল কংগ্রেসের ব্যবধানটা যেটা আরো কমতে পারতো সেটা বেড়ে গেল। লাভটা কি হলো এত মুভমেন্ট, এত কিছু, রেজাল্টটা কি হলো? আমি দর্শক এখানে একটা কথা বলবো, আমি যদি পলিটিক্যাল উদারতার কথা বলি তাহলে বলবো শাসকের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বিজেপির মধ্যে সেই উদারতা লক্ষ্য করেছি। বিজেপির নেতাদেরকে আমি অনেকবার বলতে শুনেছি যে আসুন আমরা সবাই জোটবদ্ধ হই, যে কেউ আসতে পারেন তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বামেদেরকে আমরা বরাবর দেখে এসেছি তারা বিজেপির লোকেদেরকে সারা সাথে নেবেন না, তারা রাজ্যের স্বার্থে বৃহত্তর একটা উদার মানসিকতা দেখিয়ে, দেখুন ইডিওলজিগত কিছু সমস্যা থাকবেই থাকবেই, সবসময় সবটাই যে লিখিত হতে হবে জোটটাও না, অলিখিতও জোট হতে পারে, অলিখিত জোট হতে পারে, কিন্তু রাজ্যের ভালো ভেবে যদি শাসককে টলাতে সবারই ইচ্ছে হয় উভয়েরই, তাহলে তারা অলিখিত হয়ে মানে ইডিওলজিগত প্রশ্ন যাতে না বেশি ওঠে, কৌশলগতভাবে একজোট হয়ে কেন শাসকের বিরুদ্ধে লড়াইয়ের ডাকটা দেওয়া হচ্ছে না, কেন একজোট হয়ে লড়াইয়ের ময়দানে কেন নামা হচ্ছে না। এবং সেক্ষেত্রে দেখবেন বামেদের ক্ষেত্রে সব থেকে বেশি অ্যালার্জি, বিজেপি অতটা অ্যালার্জি দেখায় না, তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে, তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে। কিন্তু আমরা দেখেছি এখানে বামেরা, আমরা চাই না, আমরা তৃণমূলকে জানি না, বিজেপিকে জানি না, বিজেপিতে একটা সংগঠন আছে, একটা ভোট ব্যাংক আছে, তো একসঙ্গে যা যেভাবে হবে যদি একটু কৌশলগত পলিসিগত ভাবে এগোনো যায় তো সেখানে লড়াইটা তো 1:1 হলে বা একটু ওই ওই একটা একটু বড় ফাইট হলে তাহলে তো শাসকের সুবিধা হয়, এই ভোট ব্যাংক ভাগ হয়ে গিয়ে কি হচ্ছে, সুবিধা হয়ে যাচ্ছে শাসকের। তো বিজেপি যতটা উদারতা দেখায় আমি বামেদেরকে সেটা দেখিনি। এক্ষুনি বলা হবে আমরা বিজেপির সঙ্গে কি করে যাব, বিজেপি আবার কেউ কেউ বলবেন বিজেপির সঙ্গে আবার যাই, সাম্প্রদায়িক দল এই বাবরি মসজিদ ভেঙেছে। আমার কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, যদি এটা শুধু যদি এটাকে ধরে অচ্ছুত মনে করে বামেরা তাহলে তো এটাও প্রশ্ন উঠবে, তাহলে ইন্ডিজোটে কি করে বামেরা রয়েছে, যে ইন্ডিজোটে ওই উদ্ধব ঠাকরের দল থাকতে পারে কি করে সেখানে আছে, যে উদ্ধব ঠাকরের দলের লোকেদের বিরুদ্ধে বাবরি মসজিদ ভাঙা নিয়ে অভিযোগ ছিল, এই শিবসেনাকে কত রকম ভাবে বাজে ভাবে এই বামেরা একটা সময় অ্যাটাক করেছে, তাহলে যে জোটে শিবসেনা ওই উদ্ধব ঠাকরে যদি এখন তো একেবারে ধরাশায়ী হয়ে গেছে এবারে আজকের ভোটে, তো যাই হোক এই জোটে কি করে থাকতে পারে বামেরা, তা তো বলা উচিত ছিল না, ওই ওখানে তো শিবসেনা আছে কি করে থাকবো, তখন হয়তো বলা হবে বৃহত্তর স্বার্থে আমরা এটা করেছি, কারণ মেন শত্রু হচ্ছে বিজেপি, ওখানে সেন্টারে বৃহত্তর স্বার্থে আমরা এটা করেছি। তো যখন এখানে মেন শত্রু হচ্ছে তৃণমূল কংগ্রেস তখন কেন বৃহত্তর স্বার্থে কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না, কেন একজোট হচ্ছেন না, কেন একসঙ্গে এক ছাতাতলায় এসে রাজ্যের বিরোধী যে ভাগটা রয়েছে সেটাকে মানে সেটার মানে একটা সমর্থন নিয়ে সেটার বিভাজন না করে কেন সেটা করছেন না, যাই না অন্য কোনো ভাবনা আছে, অঙ্ক আছে, বা হয়তো বামেরা ভাবছে আরো আমাদের রেজাল্ট খারাপ হবে, বামেদের সঙ্গে মিশলে আমাদের যে ভোটটা আছে সেটাও থাকবে না, সেটা ভাবতে পারে। কিন্তু এই এটা ভাবতে গিয়ে নিজেদের ওই ব্যাপারটা করতে গিয়ে যেটা সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ হিসেবে, ওই বিজেপি ভোট মানে বিরোধী ভোট ভাগাভাগি হয়ে গিয়ে শাসকের বারবার সুবিধা হয়ে যাচ্ছে, বারবার সুবিধা হয়ে যাচ্ছে, না হটাতে পারছে, না হটাতে কাউকে সাহায্য করা হচ্ছে, না নিজেরা হটাতে পারছে, না ঐক্যবদ্ধ হয়ে হটাতে সাহায্য করা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। রাজ্যের শাসকের এখন যে অবস্থা এবং টকশোগুলো আপনারা দেখবেন টিভিতে যে টকশোগুলো হয় সেখানে দেখবেন শুনতে শুনতে আপনারা বিরক্ত হয়ে যাবেন একটা সময় পরে, যে আমরা সবাই সবসময় কি মানসিকতা নিয়ে বসে থাকি, যে শাসকের বিরুদ্ধে কথা, শাসকের বিরুদ্ধে কে কি বলছেন শুনি আর শাসক কি উত্তর দিচ্ছে শুনি, কিন্তু শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাম বিজেপি নিজেদের মধ্যে এমন সব তর্কাতর্কি শুরু হয়ে যায় টকশোতে যে আমরা এক ধরনের
মেন্টালিটি নিয়ে, যে কোনো দর্শক দেখবেন এক ধরনের মেন্টালিটি নিয়ে দেখতে শুরু করছিস, মানে লড়াই তো হবে, লড়াই মানে লড়াই, লড়াই তিন পক্ষে লড়াই, ত্রিমুখী লড়াই হলে তো বিষয়টা তো বিভাজিত হয়ে যায়, কিন্তু সেটার ক্ষেত্রে একটা বিভাজন দেখি। তো টকশোগুলো আমাদের প্রোগ্রাম শেষে দেখি আমরা কিছুই পেলাম না সিদ্ধান্ত নেওয়ার মতো, সব গুলিয়ে ঘ মানে ঘেঁটে ঘ হয়ে গেল, আর ভোটের ক্ষেত্রেও এইসব ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এখন যে অবস্থা শাসকের এই রাজ্যে, তাকে দমাতে গেলে বিরোধী যারা আছে ওই পলিটিক্যাল ইডিওলজিগত বিষয়গুলোকে একটু দূরে ঠেলে, দরকার হলে অলিখিত করুন, আড়ালে করুন, কৌশলে করুন, কিন্তু ভোট ভাগাভাগি না হয়ে যায়। ভোট ভাগাভাগি হয়ে গেলেই সাড়ে সর্বনাশ। তো মানে ভোট কাটার যে বিষয়টা, ভোট কাটার যে বিষয়টা, তৃণমূল কংগ্রেসের ভোট তো কাটতে পারছে না, কাটছে তো বিরোধী ভোটটা, কাটছে তো বিরোধী ভোট। এই যে ভোট হয়েছে, রেজাল্ট হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভোট বেড়ে গেছে আগের থেকে, মানে লোকসভা ভোটে যা হয়েছিল সবেতেই ভোট বেড়ে গেছে। তাহলে ভোটটা কাটছে কোথেকে? বামেরা যে সামান্য কোথাও কোথাও যেগুলো বাড়াচ্ছে, কাটতে কাটছে কোথেকে? বিরোধী ভোট থেকে কাটছে। তাহলে কেটে নিজেরা উঠতে পারছে না, অন্যদেরকে উঠতে দিচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। আমি জানি না আমাদের রাজ্যে কখনো এই ধরনের গ্রাউন্ড তৈরি হবে কিনা, যে সমস্ত বিরোধী দল একজোট বৃহত্তর স্বার্থে, পরে তারা আবার আলাদা হয়ে যাওয়ার দরকার হয়, কিন্তু বৃহত্তর স্বার্থে একজনকে হারাতে গিয়ে শাসক মানে বাংলাকে মুক্ত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই ভাবনা নিয়ে আমি জানি না, এটা এটা হয়তো আমার মনে হয় না হবে আমাদের রাজ্যে, বা আমাদের যা মতি গতি যা দেখে থাকি, কিন্তু খুব প্রয়োজন রয়েছে, খুব প্রয়োজন রয়েছে। পলিটিক্যাল ওইসব ব্যানার ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা, এবং মুভমেন্ট যেটা আর্যকরের ক্ষেত্রে হলো, ওটা যদি সবাই মিলে নামতেন না, নামতে সাহায্য করতেন না, ওই ছুতমার্গ না করে দেখতেন কি হতো, কি হতো। বুথগুলোতে রুখে দাঁড়ালেই তো রেজাল্ট আসতো, কিন্তু বুথগুলোতে রুখে দাঁড়াবেন কি করে? যখন ভোটটা হলো তার আগে শাসক তো রুখে দাঁড়িয়ে গেছে, শাসক তো আন্দোলনকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে দাঁড়িয়ে গেছে। তো এবার বুথগুলোকে কি করে রুখবেন? প্রত্যেকের তো ভয় আছে, রুখবেন কি করে? কিন্তু যদি একসঙ্গে একসঙ্গে লড়াইটা হতো না, অনেক কিছু করতে পারতো, অনেক কিছু করতে পারতো। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। মোটামুটি একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে বামেরা, না লস না গেন, এটা মানে এরকম 50-50 জায়গায় বলবো। ওভারঅল যদি আমরা ক্যালকুলেট করি, এই হচ্ছে ব্যাপার। এত মুভমেন্ট, এত কিছু করেও একেবারে নজর কাড়া কিছু একটা রেজাল্ট, সেটা কিন্তু বামেরা দেখাতে পারলো না। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, যা বলার বলবেন, কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।